কেউ কথা রাখেনি। 33 বছর কাটল, কেউ কথা রাখেনি। ছেলেবেলা এক বষ্টমি তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়া যাবে। তারপর কত চন্দ্রভুক অমাবস্যা চলে গেল, কিন্তু সেই বষ্টমি আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামা বাড়ির মাঝি নাজার আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। আমি আর কত বড় হব নাদের আলী, আমার মাথায় ঘরের ছাদ ফুড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমাকে 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাবে। একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। বিখিরির মতো দাঁড়িয়ে দেখেছি ভেতরের রাশ উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পড়া ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাঁপছে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যাল গুলি, সেই লাঠি লজেন্স আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বড়না বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত সারের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে নিয়েছি 108 নীল পদ্ম। তবু তবু কথা রাখিনি বড়না। তার বুকে এখন শুধু মাংসের গন্ধ। এখনো সে যে কোনো নারী, কেউ কথা রাখেনি। 33 বছর কাটল, কেউ কথা রাখেনি। মূলত কেউ কথা রাখে না।